Assalamualaikum. Renesa Madhyamik Bidyalay online class er theke shagotom janie ami Masum sir aajke tomader samne uposthit hoyechi dashom shrenir podatto bigyan bishayer syllabus o manbonton niye ebong tar shonge tomader ekti oddhay ekti guruttopurno srijonshil niye alochona korbo asha kori tumra sobai bojhar chesta korba আমরা তাহলে প্রথমত মানমন্ডলটা দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে যে মান সিলেবাস দেওয়া আছে 11 তম অধ্যায় যা 17 সাল ও 19 সালের সৃজনশীলগুলো তোমাদের পড়তে হবে 12 তম অধ্যায়ে 17 সাল ও 19 সালের সব সৃজনশীলগুলো তোমাদের পড়তে হবে মানমন্ডল আছে দুইটি সৃজনশীল থেকে একটি উত্তর দিতে হবে 10 কে 10 15টি বহুনির্বাচনী উত্তর দিতে হবে যার 15 কে 15 10 আর 15 25 এই 25 মার্কের উপরে তোমাদের পরীক্ষা হবে এখানে দেখো যে নৈবিত্তিক অংশ আমাদের বেশি মার্ক আর ফিজিক্স পরীক্ষাতে ম্যাক্সিমাম পরীক্ষাতে নৈবিত্তিক অংশ অর্থাৎ গাণিতিক সমস্যাগুলি বেশি থাকে সো সেক্ষেত্রে তোমরা পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই গাণিতিক সমস্যা বলে বেশি চর্চা করবা আমরা আসো এখন 12 তম অধ্যায়ের উপরে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল বোর্ডে উল্লেখ করেছি এখন দেখার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী তোমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 450 ভোল্ট পাক সংখ্যা 100টি এবং প্রবাহ দেয়া আছে 1.5 অ্যাম্পিয়ার গণকুণ্ডলীতে প্রবাহ দেয়া আছে 6.15 অ্যাম্পিয়ার পাওয়া যায় গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে গণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1.5 কিলোওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর ট্রান্সফরমারটির সাহায্যে চালানো সম্ভব কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও তাহলে আমরা এখন গ নম্বর যে প্রশ্নে বলা হচ্ছে গণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করব সেটা আমরা সমাধানটা দেখি প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমাদের বলা হয়েছে গণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো তোমাদের ইতিপূর্বে ক্লাসে আমি ধারণা দিয়েছি গণকুণ্ডলী ভোল্টেজ কাকে বলে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ কাকে বলে আমরা এখন দেখার চেষ্টা করি এখানে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে 450 ভোল্ট আমরা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে প্রকাশ করে থাকি ইপি দ্বারা যেটা দেওয়া আছে 450 ভোল্ট এবং গণকুণ্ডলী ভোল্টেজ বের করতে বলা হয়েছে যে গণকুণ্ডলী ভোল্টেজকে আমরা প্রকাশ করে থাকি ইএস দ্বারা সেই ইএস হলো ইএস সমান ওয়াট যেটা আমাদের বের করতে হবে এবং এখানে দেওয়া আছে মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহ 1.5 অ্যাম্পিয়ার ও গণকুণ্ডলী তড়িৎ প্রবাহ আইএস সমান 6.15 অ্যাম্পিয়ার সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র জানি ইপি ভাগ ইএস ইকুয়াল টু আইএস ভাগ আইপি এখন আমাদের টার্গেটটা কি টার্গেটটা হলো আইএস বের করতে হবে তাহলে আইএসটা কি ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইএসটা ছিল হলো গণকুণ্ডলী তড়িৎ প্রবাহ সেটাই আমাদের টার্গেট গণকুণ্ডলী তড়িৎ প্রবাহ আমাদের বের করতে হবে এখন আমরা দেখি এখানে যদি আমরা আরআর গুণ করি ইএস গুণন আইএস এবং ইকুয়াল টু আইপি গুণন ইপি এখন ইএস এর পাশে রেখে আইএস গুণাকারে আসে অপোজিট দিকে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ইপি মান বসালাম 450 ভোল্ট আইপি মান ছিল 1.5 অ্যাম্পিয়ার আইএস ছিল 6.15 অ্যাম্পিয়ার যেটা আমরা দুটো সংখ্যা গুণ করে 6.15 দ্বারা ভাগ করলে আমাদের আসে 109.76 এটি হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার গণকুণ্ডলীর ভোল্টেজ আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা এই সৃজনশীলটির আমি গ নং প্রশ্ন তোমাদের সমাধান করলাম তোমরা ঘ নংটাও এক্সারসাইজ করবা এবং ভালো থাকবা সুন্দর থাকবা এই আশা ব্যক্ত রেখে আমি মাসুম স্যার এখানে তোমাদের অনলাইন ক্লাস সমাপ্ত কেমন করছি।